তো আজকে আমরা খেলতে চলছি গ্রানি থ্রি। তো লেটস গো ভাই, এখানে আমরা মনে করো আমাদের গ্রানির আজকে ট্রেন স্কিপ করব। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে দাদা কিন্তু তোমার বাসায় এসে পড়বে দুই বিশে শটগান নিয়ে। আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম বড় ভাই। গ্রানি গেমে এত মরছি যে এখন আমি প্রো হয়ে গেছি। তো এখানে আমাদের কাজ আছে, বাট তার আগে দেখি এদিকে কি আছে। ওকে, স্কেলেটনের সাথে একটা পুতুলও আছে, তো এটা আমরা খুলে দিই। পুতুলটা হচ্ছে গিয়ে আমাদের সিলিন্ডারি না মাতারির জন্য, আল্লাহ জানে এত বুইরা মাইয়া আর কি পুতুল দিয়ে কি লেগে খেলে। ভাই এই গেটটা খুলতে যদি আমি দাদারে দেখিনি আমি হার্ট ফেল করব। দাদার সে বেশি গ্র্যানি বেশি স্কেরি ভাই, যাই কো। ওকে, আরে শালা রে কুফা মুখ, আমার কুফা মুখ, সরি 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 সরি। তো সিঁড়ির দিক দিয়ে যেহেতু বুড়ো আসতেছে তাই আমাদের এখন নিচে যেতে হবে। আশা করি এখানে গ্র্যানি অলরেডি আইসা দাঁড়ায় রয়ে নেই, এটা পসিবল না যদিও। এখানে আবার একটা চামচা রাখছে, এই যে রোবট চামচা, একটু পরপর খালি যে বপ শুরু করছে। তো এটার আমরা অন করে দিই। অ্যান্ড ট্রেন আই গেস খুলবো না এখনও, ইয়াপ আমার মনে হয় না এখন খুলবো। ওকে, বুঝতেই পারছি এটা খুলবে না, তো আমরা ট্রেনই স্কিপ করবো আমি বলছি। তো সেহেতু ট্রেনই করবো, এখান দিয়ে আমরা যাই। যাওয়ার রাস্তাটা কোন দিকে জানি, তার আগে এই তো নাইস পাই গেছি। অ্যান্ড এদিকে কিছু নাই, তো আমরা নিচে যাইগা। তবে একটা মজা জিনিস, যত যাই বলো বন্ধুর পিসিতে খেলার মজা আলাদা, কারণ ইউ নো হালার পুতের পিসি অনেক মাছ মাখন চলে। ওরে কপাল রে, পিসি বই অভিশাপ দিছে আমার মনে হয় যার পিসি আর কি, মানে আমার ফ্রেন্ডের। ওকে, তুই বুড়ি এদিকে আয় কোনো সবাই। আরে স্যালেন্ডারি না, ও শেট, ও শেট ভাই আমি, ও ভাই সরি জানা ভাই, ওই ভপু বাঁচবই। তো আমি এখান দিয়ে ভেগে যাই, পুরি তো গাদা, তো নিশ্চয়ই ও আবার ফেরত আসবে না, মগার মতো ওই একটা সাইড দিয়ে চলে যাবে। মগা বলতে আরে দাদা, বাট কাম অন, এতক্ষণ পর্যন্ত প্রভাবে খেলছি ঠিক আছে, আফটার অল নিজের পিছি না তো তাই লাইক ভাঙ্গার চান্সও আছে। না রে ভাই পোলারে আবার পরে জরিমানা দিতে হবে। এই সিলিন্ডারের করোনা একটা ব্যবস্থা করতেই হইব। তো আমি ভাবতেছি ও শেট, বুড়ি বুড়ি তুই আমার তরফ থেকে খা দুইখানা মুড়ি, অন্য জায়গায় যেয়ে চলে যা, এটার ভিতর মাল পানি নাই বাগো। ওকে, হেনও কিছু নাই, এটা খুলে দেখি ডয়ের ছয়ে কিছু নাই। ও আশা পাইছি, চাবি পাইছি, লেটস গো, চাবিটা বহুত কামে দেবে, বাট এখানে কিচ্ছু পাচ্ছি না। আর এদিকে শটগানের অ্যামো দিয়ে ভরে রাখছে, এখন পর্যন্ত শটগানই পাইনি অথচ শটগানের অ্যামো। ওকে, তো আমার ওই আলুটাকে এনে ওই জায়গায় রাখতে হবে চপিং বোর্ডে। অ্যান্ড স্টোন আছে কিছু, এটি কালেক্ট করে রেখে দিই, কারণ স্লিং শট পামো তখন আর কি গুলতি আর কি বলে যেটা, বা গুলোই, মানে আমি তো বলি গুলোই, বাট ওটাকে গুলতি তারপর স্লিং শট বলে। আই হোপ বুড়ি কোন জায়গা দিয়ে বাইরে আইব না, সেটা খুলি। নইস, আয় বুড়ি আয় শালা, মাথার মধ্যে ঠুস করে মারবো, পুটুস করে। এই তো বুড়া, এ বুড়ু, এ বুড়ু, তো চান্দিটার মধ্যে টাস করে একটা টাপলি মারছি। আহ সোনা গো পড়ে গেছে, অ্যান্ড শটগানটা আমার হাতে। হ্যালো, আহার ইয়ে কি বয়সী ছিল বুড়িটার, মরে গেল। ওকে, তো কিছুক্ষণের জন্যই মরছে, দেখ কেমন জায়গায় আছে দাদা। ওকে, তো এই পাশে জিনিসপত্র নাই, অ্যান্ড আমার খুঁজতে হবে আরও মালফানি, এটা খুলে দিই। দেখো ভাই একটা জিনিস আছে, একে তো ভাই আমি পিসি কিন্তু সবসময় চালাই না ঠিক আছে। আরে ভাই বুড়ি যেন জায়গা না ওরে আবার। তো যাই হোক, যেটা বলতেছিলাম পিসি কিন্তু আমি চালাই না, সো আমার আর কি কন্ট্রোলসও মনে থাকে না। নিজের ফ্রেন্ডের বাসায় এসে পরে খেলতেছি, বাকি বলো আর মা বাপ নাই, নাহলে কইতো এনে আমার পোলায় পাগল বন্ধু বানাইছে, এক একা কথা কইতাছে। তোমরাও না ভাই সাবস্ক্রাইব করো না, এই কবে যে ওয়ান কি হবে কে জানে। এই ট্যাডির আরে শালার হি উড়ি বাবা লি, পায়ের মধ্যে হান্দি গেছে, ও শিট বাগো বুড়ি আইতাছে, বুড়ি টায়ার পাইছে ঠিকই, এতক্ষণে তো ভাই বুড়ি জায়গাও গেছে আমি জানি। তো ভাই কি করা যায়, আমি উপরে উঠটা যাই একেবারে, ও শিট, ওট উট শালা প্রতিবন্ধী। ওরে ভাই, ও সিঁড়ির ঘরে আটকে গেছিলো ছাগলের বাচ্চাটা। ওকে, তো আমরা এখন ছাদে এসে পড়ছি, অ্যান্ড এখান দিয়ে আমরা শ্যুট করে নেমে যাব, অ্যান্ড পুকুত করে রেখে দিব, অ্যান্ড স্যালেন্ডার ইন আ বিচ ইজ গন। ওকে, আম সরি 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 সরি, কেমন আছো, তুই একেবারে গেছে গা, নাইস কি দিছে আমারে। ওকে, সেফ কি পাই গেছি আমি, অ্যান্ড এখান দিয়ে আমরা নেমে যাই, বুড়ির সাথে দেখা সাক্ষাৎ না হলে হয়। বাই দ্য ওয়ে যেটা বলতেছিলাম, সাবস্ক্রাইব করো প্লিজ, অ্যান্ড আমারে বড়লোক বানায় দাও যাতে একটা পিসি কিনতে পারি। অলরাইট, তো
এখানে আমরা সাবিটা লাগাই দিই অ্যান্ড এটা খুলি গেছে সিচিং ফাঁক অ্যান্ড এখানে নাইস, এটাই দরকার ছিল আমার। সবার আগে তো ভাই এই হিট মিটটোকে এড়াই। বাই দ্য ওয়ে স্লিং শট লাগে এই হিটটা, হাত দিয়েও তো ফিক্কা মারতে পারে যখন আর কি দাদা দাদি সামনে পড়ে, এমন খিসা মারবি শালা সান্দি ফুটা হয়ে যেন একদিক দিয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এই সাবিটা যে কোন জায়গায় লাগে আমি ভুলে গেছি। তো যাই হোক ভাই, ট্রেন তো এখনও চলতেছি না, তাই আমাদের মনে আরও কাজ বাকি। এই ডিমটা লয়ালি, ডিম তো না কাঠের আর কি, ইয়া কাঠও না মনে হয় কোনো আলু টালু বা কী জানি ছিল। ও আরে শালা, এটা তো বুড়ারে আমি আবার সেম প্রসেসভাবে পাগল বানায় দিয়ে এসছি, মানে আর কি একদিক দিয়ে ঢুকছে আরেক দিক দিয়ে বের হয়ে গেছি। তো এখানে যাই হোক, এখন আমাদের এটা নিয়ে বের হতে হবে, এই যে হাতের ভিতর যে আছে আর কি, কী জানি ছিল এটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এটাকে নিয়ে এখন আমাদের কাটতে হবে, কেটে এর মাঝখানে কিছু থাকতে পারে, এখন কী দিবে আমি জানি না। বাট আমরা যেহেতু ট্রেন স্কিপ করতেছি তো আমাদেরও এটা রিলেটেডই কোনো কিছু লাগবে। তো ভালো কিছু দিস, প্যাডলক কী দিছে ভাই, এটা কী আর করতাম। হ্যালো বুড়ো, টুস করে একটা মাথায় ঠুয়া অ্যান্ড টুস করে একটা মাথায় থুয়া। তো তারা 2 মিনিট 30 সেকেন্ডের জন্য চলে গেছে। তো কয়েনটা নিয়ে নিই অ্যান্ড এই কয়েনটা লাগবে আমাদের ট্রেন স্কেপের জন্য, যেখানে আর কি কয়েন ঢুকানোর একটা অপশন আছে ওই জায়গায়, পরে বাকিটা দেখতেছি। ওকে, তো এই জায়গায় ঢুকতে হবে অ্যান্ড নাইস, টিকিট পাই গেছি। তো আমার টিকিট, টিকিটের জন্য এত কষ্ট করলাম, আমার টিকিট কাটবে কে? অ্যান্ড আবার এটাও ঘুরাইতে হবে আমার, এখন টিকিট তো পাই গেছি। তো ওকে, খুলতেছে না কেন? ও আচ্ছা, এক মিনিট এক মিনিট। ওকে, ও দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝছি বুঝছি, চুপ থাক। হয়েছে নাইস, এখন খুলে যাওয়ার কথা। ওকে, তো ও শালা ছিল টিকিট কাউন্টারে না, ঠিক না? ঠিক আছে, তখন চাবিটা নিয়ে যাই, চাবিটা এখানে লাগবে। ওকে, অ্যান্ড আই নিড অ্যাক্সিলেটর। আরে ভাই শেট, অ্যান্ড এই দিয়ে আবার কই পামো আমি? ট্রেন তো পুরো ফাঁকা, ওই সাইডেও ফাঁকা, সো কোথায় যাবো? তো একবার এটারেও খুললে। ওকে, তো এখানে জেনারেটর কেবেল পাইছি, ওকে নট ব্যাড। তো আমাদের কেবেল যাবে হচ্ছে কোন দিকে? ওকে নাইস, হয়ে গেছে। আর আমাদের পাওয়ার এসে পড়ছে। আমিও ভাই ছাগলের মতো ঘুরতাছি যে কেমনে এই গ্লাসটা ভাঙমু, বাট জানতাম না যে শটগান দিয়েও পারমু। ওকে, এখন আমরা ভিতরে ঢুকে যাই, এই পাশে মনে করো। ওকে, ও শাবল নাইস, এটা আমার লাগবো। ও ভাই, তো এই বক্সটাও খুললে দেখি এটার মধ্যে কী আছে। ইয়া নাইস, অ্যাক্সিলেটর পাই গেছি, লেটস গো, এখন আমি স্কেপ করতে পারবো। কিন্তু তার আগে বুড়ি মুড়ি খাও অ্যান্ড আমরা এটা নিয়ে নিই। ওকে, জেনারেটর মেনটার লাগছি, তার আগে এইটি আমরা বসাই অ্যান্ড আমাকে বলো এতক্ষণ পর্যন্ত কারা দেখছো, যারাই দেখছো সাবস্ক্রাইব করো, লাইক করো। এই ভবু, তো এখানেও আবার ও সে, ও এই সিঁড়িটা না প্রচুর ভেজাল করে আমার লেগে সিরিয়াসলি। অ্যান্ড আরও একটা জিনিস আছে, ওটা খুঁজতে হবে, মানে আর কি ডান্ডিটা আর কি। কাউয়া মরে যাক অ্যান্ড নাইস, কাউয়া এটাকে উমন দিয়ে রাখছিল। আমাকে একবার জিজ্ঞেস করেছিল উমন মানে কি, উমন মানে হচ্ছে গিয়ে মানে যে মুরগি যে ডিম পারলে যে ডিমটা মানে আর কি গরম তাপ দেয় না, ওটাকে আর কি উম বলে, উমন বা ইয়ে বলে, মানে আমি উমন বলি, ওটাকে অন্য ভাষায় কী বলে আমি জানি না। ও ভাই, তো এটা আমরা লাগাই দিই অ্যান্ড ইটস অন নাও, এখন আই গেস আমি ভাগতে পারবো। তার আগে সাবস্ক্রাইব করো, আরে ভাই ওকে নাইস, এখন হবে অ্যান্ড সাবস্ক্রাইব করো, লাইক করো। আরে কী রে ভাই দূর, ওকে আচ্ছা ওইব তো এখন, হ্যাঁ ঠিক আছে, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্টে জানাও কারা খেলছে এখন পর্যন্ত, মানে আর কি দেখছো এখন পর্যন্ত। ও শিট, হোয়াট দ্য হেল, ও এটা কি ভাইঙ্গা বাইরে জমু? ও নাইস ভাই, হা জোকস অন ইউ স্টুপিড গ্রেনি, স্টুপিড গাধে গাদি, আর হোয়াট দ্য হেল, ও এখনও যাতে আছে। ওকে, কোনো অসুবিধা নাই।